আশ্চর্য ব্যাপার, তোমার 99 টি নেক আর একটা নেকের শর্ট, তুমি জান্নাতে যাইতে পারো না। আমার জীবনের মাত্র শুধু একটা নেকি আর 99 টি গুনাহ, তো আমি তো জান্নাতের আশাও করতে পারি না, জান্নাতের আশাও করতে পারি না। তো আমি আর একটা নেক দিয়ে কি করব? তুমি 99 টি নেক পাওয়া যাইতে পারো না, আর আমি 99 টি গুনাহ মাত্র নেক কয়টা ধরেন না, 1 টাকা, 1 টাকা দিয়ে আমি আর কি করব? তো দরকার নাই থাক, তারপর তুমি পার হয়ে যাও, তুমি শান্তি পেয়ে যাও, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও, আমি চাই এই একটা নেক তোমারে দিয়ে দিলাম, যাও আল্লাহরে বললিও বলো অমুকে দিছে একটা নেক। পয়সার লোকটার খুশির সীমা আছে কথা কন, ভাই বেরাদার আত্মীয় স্বজন মা বাবা সবাই তাকে তাড়াইয়া দিছে, সবাই ভাগতেছে, এই একটা লোকে একটা নেকি দিছে, এই নেকিটা পায় আল্লাহ রে, আল্লাহ আমার 100 নেকি পুরা হইছে। আল্লাহ তো সব দেখে, আল্লাহ সব জানে, এরপর প্রেমের অভিনয় করি বলবে কি রে বান্দা, এই কঠিন মুহূর্তে একটা নেকি তুরে কেড়া দিল কেড়া দিল, তখন বলবে আল্লাহ তোমার অমুক গোলামের 99টি গুনাহ একটা নেক আছে, আমার জুবান দিয়া যখন শুনছে আমি 99টি নেক নিয়েও পার হইতে পারি না, এবার লোকটা আমার উপর দয়া করে কয় আমার ঠিকানা তো জাহান্নাম ছাড়ার কিছুই না, এই একটা নেক তুই নিয়ে নে, তুই পার হয়ে যা, তারপর তোর শান্তির ফয়সালা হোক, আমি তো জাহান্নামে যাওয়াই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া প্রেম মহাব্বত আর ভালোবাসার কুদরতি সমুদ্রের মধ্যে তখন ঢেউ খেলবে, জোয়ার এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকেও ডাক দিয়া বলবে আয় আয় বান্দা আয়, তুই তারে একটা নেক দিয়া দিলি, একটা নেকের কত দাম? লোকটা বলবে আল্লাহ 99টি নেক নিয়ে পার হইতে পারে না, আমি একটা নেক দিয়া কেমনে পার হইব, এই জন্য তোমার বন্দা শান্তি পেয়ে যাক, তোমার বন্দা মুক্তি পেয়ে যাক, আমি তাকে পার কইরা দিই, ঠিক আছে? তার একটা নেকের শর্ট আমি দিয়া দিলাম তাকে পার করার জন্য, আল্লাহ বান্দা এই কঠিন মুহূর্তে সবচাইতে দয়ার সাগর আমি আল্লাহ, তুই যখন দয়া দেখাইতে পারলি তোর এই দয়ার কারণে আমি আল্লাহ তোকেও জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আনোয়ার সাকাশি রহমতুল্লাহ আলাইহি বলেন এই লোকটাকে একটা নেক দিয়ে দিছে, দয়া করেছি 99টি গুনাহ নিয়ে, এখন সে একটা নেক দেওয়ার কারণে সে এখন জান্নাতি হইয়া গেছে। তো এই লোকটা হলো ওই লোক যেই লোক দুনিয়ার জমিনে বহু অন্যায় অপরাধ করেছে, গুনাহ করেছে, তবে এই লোকটি কোরআনকে মহাব্বত করত, কোরআনের কারখানায় সাহায্য সহানুভূতি করেছে, তার গুনাহের কারণে ওইগুলি তুষের আগুনের মতো সব শেষ করে দিছে। একটা নেকি কোরআনের মহাব্বত, একটা নেকি কোরআনের মহাব্বত, এই মহাব্বতটার কারণে লোকটা এই নেক ওকে দেওয়ার কারণে আল্লাহ পাকের দয়ার সাগর জোয়ার এসে গেছে, 99টি গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকেও মাফ কইরা জান্নাতের মেহমান বানাবি। সুবহানাল্লাহ বলে, এই জন্য আখেরাতের মুদ্রা নেক আমলের দরকার আসেনি, কথা বলেন দরকার আসেনি, এখন হায়াত অনুসারে তো নাই, কি পরিমাণ নেক আমল, কি পরিমাণ নেক আমলের দরকার, আখেরাতের টাকার দরকার, বাংলাদেশের সবচাইতে বড় কোটিপতি প্রধান কোটিপতি সেও আরো টাকা চায়, আরো মুদ্রা চায়, আখেরাতের জগতে তো মুদ্রার কি পরিমাণ প্রয়োজন, টাকাওয়ালার সবাই মহাব্বত করে, আখেরাতের জগতেও যে বেশি নেক আমল নিয়ে যাবে তাকে সবাই মহাব্বত করবে, আমার আল্লাহও মহাব্বত করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যে ঈমানের পাশাপাশি আখেরাতের মুদ্রা নেক আমল অর্জন করবে আল্লাহ পাক তাকে মহাব্বত করে ভালোবাসে, ওই লোকটাকে হাশরবাসী সবাই ভালোবাসবে। এরে বন্ধু আমরা তো পারি না ওই নেক আমল আখেরাতের মুদ্রা অর্জন করার জন্য, ঈমান দুর্বল, কত রকমের গুনাহ হয় আমাদের জীবনে, এখন এই গুনাহ নিয়ে কবরে যাবে তো, নে
নেক আমলের ঝুলি আমার শূন্য, গুনাহের ঝুলি আমার ভারী, পার হওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে তিনটা কোড খোলা রাখছেন বন্দার উপর দয়া করে। তিনটা কোডের একটা কোডের নাম হলো মিন সাদাকাতিন জারিয়া। আমার বন্দা যদি নাকি জমিনে থাকা অবস্থায় মাদ্রাসা মুক্তবে দান দক্ষিণা করেছে, রাস্তা করে দিয়েছে, ফুল কালবেট কইরা দিছে, যাত্রী ছাউনি কইরা দিছে, মাদ্রাসায় কিতাব কিনে দিছে, লিল্লা বোর্ডিং এ তা চাউলের ব্যবস্থা করছে, এতিম অসহায় গরিবদের এলমে দিন শিখার সুব্যবস্থা করেছে, এই লোকটি জমিনে থাকা অবস্থায়ও তার পেনশনের কোট চালু হয়ে যাবে, কবরে চলে যাওয়ার পরেও লোকটা অনায়াসে আখেরাতের মুদ্রা নেক আমল পাইতে থাকবে। কতদিন 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 পাইবে? যতদিন এই সদকায়ে জারিয়ার কাজটা চলতে থাকবে। এই জন্য আমার বন্ধু আলোচনা এখানেই শেষ। আখেরাতের মুদ্রা আমাদের প্রয়োজন, দুনিয়ার টাকা বালা করি বুঝি, আখেরাতের মুদ্রা নেক আমল কেন বুঝি না? আমরা যদি নাকি দাওয়াতুল কোরআন মাদ্রাসায় লীলা